আমি আসলাম ব্লগ করতে আর কি নতুন ব্লগ। আসসালামু আলাইকুম, আমি রোকায়া রিমি আর আমি এখন হচ্ছে শ্যামলি স্কয়ার শপিং কমপ্লেক্স, যেটা ওখানে ঘোরাঘুরি করতেছি। এখন মার্কেট অফ হয়ে যাচ্ছে, আমি চলে যাব। আচ্ছা, ওটা প্রিন্স মামুন ভাইয়া না? আচ্ছা, আমরা হচ্ছে টিকটকার যে প্রিন্স মামুন ভাইয়া তাকে দেখে ফেলছি, তো তার সাথে একটু কথা বলে আসেন। এক্সকিউজ মি ভাইয়া, আসসালামু আলাইকুম, দেখা হয়ে গেল। আমি আসলাম ব্লগ করতে আর কি নতুন ব্লগ করি। আসসালামু আলাইকুম ভাবি। হ্যাঁ, কাজ আসছিলেন? জি, একটু কাজ আসছিলাম। আচ্ছা, দুজন কেমন আছেন? একটু শর্ট নিচ্ছি যেহেতু হঠাৎ দেখা হয়ে গেল, তাই কিছু মনে করবেন না। না, সমস্যা নাই। আর সবাই আপুটাকে সাপোর্ট করবেন, আমাদের জন্য দোয়া করবেন। তারা কিন্তু অনেক মানে দেখার পরে বুঝলাম যে অনেক ভালো কিন্তু তারা দুজন। দেখুন কত সুন্দর লাগতেছে দুজনকে। দেখা হওয়ার পরে আমি চলে আসছি একটা লেক পার্ক, ওই যে জিগাতলা বাস স্ট্যান্ড আছে, তারপর তার সাথে যে লেক পার্কটা সেটাতে চলে আসলাম। মানে একটু অনেক হাঁটাহাঁটি করছি, একটু রেস্ট নিচ্ছি এবং একটু খাওয়া দাওয়া করবো, এই জন্যে আসছি। আর দেখুন মানুষ এখানে সবাই একটু রিল্যাক্স আড্ডা দিচ্ছে, সব ফ্রেন্ডসরা সবাই। আসলে এটা একটা আমরা আড্ডা দেওয়ার মতো প্লেস এবং খাওয়া দাওয়া করা যাবে। খাবার অর্ডার দিয়ে দিচ্ছি, আগের যে 130 টাকার যে চাপ খাইতাম এখন অনেক বেড়ে গেছে, দামটা বলবো খাবার আসার পরে। কিন্তু এই জিনিসটা অনেক ভালো লাগতেছে, মানে এমন একটা জায়গায় বসছি যে যে লেক মানে হচ্ছে পুকুরের মতো, আর এখানে যে গাছ, অনেক সুন্দর একটা বাতাস আসতেছে গরমের মধ্যে, এটা একটু রিফ্রেশিং এর জন্য ভালোই প্লেস, খারাপ না। এই যে চলে আসছি, চিকেন চাপ আর লুচি, লুচি 5 টাকা পিস, আর এখন চিকেন চাপ হয়ে গেছে 130 টাকা করে খাইছিলাম, কিন্তু এখন হয়ে গেছে 160 টাকা। বিফ চাপও কিন্তু 160 টাকা করে, আর এই চাপগুলোর সাথে হচ্ছে সালাদ, তারপর সস দেয় দেখলে নি তো। আমি হচ্ছে খাবো, খাইয়ে দেখাবো না, আমি এখন খাওয়া দাওয়া আগে করে নিই, আমার খুব ক্ষুধা লাগছে। খাওয়া দাওয়া শেষ, আমি হচ্ছে পাতাম রেস্তোরাঁতে খাইছি, আপনারা এখানে খেতে পারেন, কারণ আমার চাপটা অনেক মজা লাগছে। আর আমি হচ্ছে খেয়ে দেখাইনি, কারণ হচ্ছে আমি গ্লভস আনি নাই, এটা হচ্ছে বিষয়। তো আমি এখানেই ভিডিওটা শেষ করতেছি, সবাই ভালো থাকবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।